যেমন তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন তার পক্ষে অনেকে সংবাদ দিচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন যে তিনি ওখানে কৃচ্ছতা সাধন করেছেন সাত হাজার ডলারের স্যুটের বদলে তিনি ছয়শ ডলারের হোটেলে থেকেছেন অনেকে বলছেন যে তিনি তার সঙ্গে অনেককে নিয়ে এক গাড়িতে চলেছেন তিনি খরচ বাঁচিয়েছেন এখন আমরা যদি বলি জাতীয়তাবাদী চেতনার জায়গা থেকে আপনি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী আপনি আজকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের চিকিৎসা আজকে অনেক বড় উচ্চতায় দাঁড়িয়েছে আপনি বাংলাদেশের চিকিৎসায় আগে সেবা নিন চেক আপ করান তারপর যদি সেখানে না খোলায় তারপর আপনারা বিদেশ জানেন এটা শুধু রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী সবার ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের দেশপ্রেমের উচ্চতায় যদি মাহাতীরের জায়গা থেকে আমরা স্পিরিট নেই বা ভারতীয় রাজনীতিবিদদের কাছ থেকে যদি আমরা এটা নেই তাহলে এটা বলতে পারি